বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে লাউ দিয়ে একটা রেসিপি শেয়ার করছি। আর এই তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা লাউ উপরের খোসাগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি দিয়ে ধুয়ে লাউগুলো টুকরো টুকরো করে কেটে নিব। এই তো লাউগুলো আমি পানি দিয়ে ধুয়ে তারপরে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে কিছু আস্ত জিরা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে এর মধ্যে মশলা দিয়ে দিব। আর লাউ আসলে অনেকভাবে রান্না করে খাওয়া যায়, ভাজি করে, মাছ দিয়ে, মাংস দিয়ে, ডিম দিয়ে অনেকভাবেই রান্না করে খাওয়া যায়। আর আজকে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউগুলো রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে লাউ আমার বাসার সবার অনেক বেশি পছন্দ। আর এই চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আর এই তো এখানে আমি এক এক করে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে এখন হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর আমরা এমনি তো মশলার পরিমাণটা একটু কম খাই তেল মশলা, আর লাউতে আমি মশলা খুব কম মশলা দিয়ে রান্না করি। লাউ বেশি মশলা দিলে খেতে বেশি ভালো লাগে না, তো এই জন্য আমি আমার পরিমাণ মতো সব রকমের মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে এখন হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। আর এটা আসলে কোনো রেসিপি না, এক একজন একভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি ওইভাবে শেয়ার করছি। তো মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি হচ্ছে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে মিশিয়ে তারপর হচ্ছে আরও অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব। এতো চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন হচ্ছে পানিগুলো গরম হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউ যেহেতু লাউ রান্না করতে বেশি পানির দরকার হয় না, লাউ থেকে এমনিতেই পানি বের হয় আমরা সবাই জানি। এই তো অল্প পরিমাণে পানি দিয়ে এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিলাম। আর লাউগুলো কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে লাউগুলো। একটু চুলার আঁচ বাড়িয়ে আমি হচ্ছে ঝোলগুলো আর একটু কমিয়ে নিব। আর যেহেতু শীতের দিনে আসলে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, ধনিয়া পাতা আমি ধনিয়া পাতা দিব না, হচ্ছে এখানে ভাজা কিছু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আরও ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিব। এই তো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না কমপ্লিট। ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাই লাইক দিয়ে আমার
পেস্টে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।